পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার পর এবার ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেতে নাম পাঠানো হচ্ছে বাংলার চিরায়ত শীতল পাটি ও রিক্সা চিত্রের। সেই সঙ্গে আরও 10টি সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণনা সহ তালিকা প্রণয়নের কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। 2012 সালে বাংলাদেশের বাউল সঙ্গীত ইউনেস্কোর স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। পরের বছর স্বীকৃতি পায় জামদানি কাপড়। সবশেষ গত বছর পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। গত 30শে নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় অনুষ্ঠিত ইউনেস্কোর স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় কমিটির 11তম সভায় এই স্বীকৃতি দেয়া হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেতে শীতলপাটি সহ দেশের ঐতিহ্যবাহী অন্যান্য উপাদান ইউনেস্কোয় পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এরই মধ্যে 57টির তালিকাও করা হয়েছে, পর্যায়ক্রমে তা ইউনেস্কোর কাছে পাঠানো হবে। আগামীতে আমরা যেমন ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল মিলিয়ে অনেকগুলো চেষ্টা করব, যেমন মহাস্থানগড় আছে সেটি আমরা নিয়ে আসবো, আমরা কান্তজীর মন্দির নিয়ে আসবো। এছাড়া ইনট্যাঞ্জিবলের মধ্যে যেমন আমাদের শীতলপাটি আছে, আমাদের নকশি কাঁথা আছে। তিনি জানান, ঐতিহ্যগুলোর মনোনয়নপত্র তৈরি করতে কাজ করছে বিশেষজ্ঞ দল, তাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। আমাদের বিশেষজ্ঞের প্রয়োজন আছে। আমরা দক্ষিণ কোরিয়া থেকে একটা টিম এসে, চীন থেকে একটা টিম এসে আমাদের যারা বিশেষজ্ঞ তাদের বেশ কিছু প্রশিক্ষণও দিয়েছে। মানবজাতির উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে 2003 সালে ইউনেস্কো একটি সমঝোতা চুক্তি অনুমোদন করে। এই চুক্তিতে এ পর্যন্ত 171টি রাষ্ট্র স্বাক্ষর করেছে। 2009 সালের 11ই জুন চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতি বছর একটি করে সাংস্কৃতিক ঐতিহ্যের মনোনয়ন জমা দেওয়া যাবে। সুমি রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।